ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো চিকেনের লাল ঝোল। তো তার জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে নাও। দেখো বন্ধুরা, তোমাদের উপকরণগুলো বলে দিই। দেখো, এখানে আমি 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি শুধু ভিনিগার দিয়ে আমি মেখে রেখেছি। আজকের কোনো ম্যারিনেট করিনি, শুধুমাত্র ভিনিগার দিয়েই আমি মেখে রেখেছি। আর দেখো, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মেন মশলাটা, এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে গোটা গরম মশলাও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি, যেমন এলাচ, দালচিনি, লবঙ্গ, আর হচ্ছে তোমার গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। পুরো কড়াই গরম হতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা পুরোপুরি আজকে সর্ষের তেলেই করব। দেখো, এর মধ্যে দালচিনি দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি, মানে যেটা বড় এলাচ হয় আর কি, সবুজটা না, কালোটা যেটা হয় সেই এলাচ একটা দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়েছি। তো চলো এবার একে একে মশলাগুলো দিতে থাকি। বন্ধুরা, আজকের বললাম না আমি একটু অন্যরকমভাবে করবো। তো দেখো, আমি তেলটার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নিয়েছি। আজকের একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করব। দেখো, এটা একটু সামান্য ভাজা হয়েছে, মানে খুব বেশি ভাজা হয়নি, সামান্য ভাজা হয়েছে। এবার এই স্টেজে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, চিকেনটা আমি দিয়ে নিয়েছি। এবার দেখো, চিকেনটাকে ভালো করে আমি মিক্সড করব। আর আজকে চিকেনটা ভিনিগার দিয়ে এই জন্যই করছি, কারণ তোমরা নিশ্চয়ই জানো চিকেনে ভিনিগার দিয়ে মেখে রাখলে চিকেনটা ছেড়ে যায় না, চিকেনটা মানে পুরো সলিড থাকে, চিকেনটা ছেড়ে যায় না। নইলে চিকেনগুলো মানে একটু নরম হওয়ার পরে চিকেনগুলো ভেঙে যায়, কিন্তু ভিনিগার দিলে চিকেনটা আর ভাঙে। বন্ধুরা, চিকেনটাকে আমি হালকা শ্যালো ফ্রাই করেছি, মানে এখনও পুরোপুরি চিকেনটা ভালো করে মানে ফ্রাই হয়নি। মানে এই স্টেজেই আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি 4 টেবিল চামচ মশলাটা দিয়ে দিলাম। চলো এবার এটাকে মিক্সড করে নিই। দেখো বন্ধুরা, এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমি 1 চামচ, এই যে দেখো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আবার 1 চামচ দিলাম, এই দেখো দেখে নাও। এবার ওই চামচেরই 1 চামচ আমি হলুদ গুঁড়ো দেব, এই যে দেখো। আর ওই চামচের মানে আধা চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটাকে একটু হাই, মানে এখন হাইতেই রাখবো, রেখে এটাকে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। আর তারপরে আমি ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। দেখো, আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব, তারপরে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকনা দেব। এখন আমি একটু ভালো করে দেখো নেড়ে ছেড়ে ভালো করে এটাকে কষতে থাকবো। দেখো বন্ধুরা, তেলটা বেরোনো স্টার্ট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য, যে দেখো, লিডটা দিয়ে দেব, মানে ঢাকনাটা দিয়ে দেব 5 মিনিটের। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দেব, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবে। দেখো বন্ধুরা, আমি জলটা গরম করে নিয়েছি। এবার এই গরম জলটা চিকেনের মধ্যে, দেখো বন্ধুরা, জলটা দেওয়ার আগে এই স্টেজে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি স্লিট করিনি, আমি এমনি গোটাই দিলাম, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা পেস্ট ওর মধ্যে, মানে ওই একসাথে মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা 2টো দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল,
যার ফলে আমি বেশি দিলাম না। তো দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেছে, চিকেনের লাল ঝোল। এই যে দেখো এই টাইমে মানে এই স্টেজে আমি কস্তুরি মেথি দেবো। তোমরা যদি কেউ কস্তুরি মেথি পছন্দ না করো দেবে না, তোমরা গরম মশলা দিতে পারো, বাট আমার কস্তুরি মেথির গন্ধটা এত ভালো লাগে না, তো আমি গরম মশলা দেবো না, আমি কস্তুরি মেথি দেবো। ব্যাস আমার চিকেন রেডি হয়ে গেল, চিকেনের লাল লাল ঝোল। চলো এবার এটাকে আমি নামিয়ে নিই। দেখো বন্ধুরা আমার চিকেনের কালারটা দেখছো একদম লাল ঝোল হয়েছে কিনা বলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো রেসিপিটা। দেখো বন্ধুরা এই হচ্ছে আমার লাল লাল চিকেনের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি রেসিপিটা ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে, তাহলে রোজকার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মজায় থেকো, আজকের মতন টাটা। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ নিয়ে, মজাদার ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।